হ্যালো দর্শক, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই পর্ব। আজকে আমরা এমন একজন ব্যক্তির সম্পর্কে কথা বলব যে কিনা তার নিজের অসাধারণ প্রতিভা দিয়ে সবার মন জয় করে নিয়েছে। সেই ব্যক্তিটি আর কেউ নয়, আমাদের সবার পরিচিত মানজুক রাসেল। অনেকে তাকে ব্যাচেলর পয়েন্ট নাটকের পাশাওয়াই হিসেবে চিনে থাকে, আবার অনেকেই তাকে একজন অভিনেতা হিসেবেও চিনে থাকে। কিন্তু মানজুক রাসেল শুধু একজন অভিনেতা নয়, তিনি একজন কবি, গীতিকার ও মডেল। আজকে আমরা মানজুক রাসেলের অভিনয় নিয়ে কথা বলব, তার রচিত তুমুল জনপ্রিয় 10টি গান নিয়ে আলোচনা করব, যে গানগুলো হয়তো আপনি এর আগেও শুনেছেন কিন্তু জানেন না এই গানগুলো কার লেখা। তাহলে চলুন দেখে আসি মানজুক রাসেলের লেখা 10টি জনপ্রিয় গান। এক নম্বর, লেইস ফিতা লেইস। জনপ্রিয় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন নগরবাউল জেমস। 1998 সালে লেইস ফিতা লেইস অ্যালবামের টাইটেল এই গানটির গীতিকার মানজুক রাসেল। এই গানের পিছনে ছোট্ট একটা রহস্য আছে যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। মানজুক রাসেল 1995 সালে গান লেখা শুরু করেন। সে সময় তিনি গান লিখে বিভিন্ন সুরকারদের দিতেন, কিন্তু কোনো সুরকার তার গান নেননি। 2 বছর পর তিনি এক বন্ধুর বাসায় যান, সেখানে গিয়ে জেমসের গাওয়া মান্নান মিয়ার তিতাস মলম গানটি শুনেন এবং মানজুক রাসেল সিদ্ধান্ত নেন জেমসের সাথে সে দেখা করবে। মানজুক রাসেল যে গানগুলো লিখে সে গানগুলো জেমসের কণ্ঠে অসাধারণভাবে মানাবে এবং ফুটে উঠবে। সে চিন্তাভাবনা করে মানজুক রাসেল শুরু করলো জেমসের কোর্স। লেখালেখির সূত্র ধরে সজীব চৌধুরীর সাথে মানজুক রাসেলের একসময় পরিচয় হয়। তার মাধ্যমেই সাউন্ড গার্ডেন স্টুডিওতে গিয়ে জেমসের সাথে সাক্ষাৎ করে। জেমস তখন লেইস ফিতা অ্যালবামের কাজ করছে। মানজুক রাসেল সেই অ্যালবামের জন্য তার কিছু গান দেখায় জেমসকে এবং জেমসেরও সে গানগুলো পছন্দ হয়। তারপর সেই অ্যালবামের জন্য হাউজি, দেদৌড় এবং রাখে আল্লাহ মারিকে গানগুলো লিখেন। এরপর 4.5 বছর জেমসের সাথে একটানা কাজ করেন মানজুক রাসেল। এই গানটির মাধ্যমেই মানজুক রাসেলের পরিচিতি পায়, অর্থাৎ সে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে। দুই নম্বর, মীরাবাই। জেমসের গাওয়া আরেকটি জনপ্রিয় গান হলো মীরাবাই। মানজুক রাসেলের লেখা এই গানটি 1999 সালে ঠিক আছে বন্ধু অ্যালবামে প্রকাশিত হয়। ওই সময় গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মানজুক রাসেল এই গানটির মাধ্যমেই একজন গীতিকার হিসেবে তার নিজের জায়গা পাকাপোক্ত করে নেয়। 3 নম্বরে, ফু। 2018 সালে আসিফ আকবরের কণ্ঠে গাওয়া জনপ্রিয় একটি গান হলো ফু। এই গানটির কথা ও সুর মানজুক রাসেলের করা। গানটির প্রত্যেকটি কথা যেন অসহায় একজন ব্যর্থ প্রেমিকের কথা বলে। যারা এখনও গানটি শুনেন না, একবার হলেও গানটি আপনি শুনতে পারেন, আপনাকে নিরাশ করবে না এই গানটি। তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না। 4 নম্বর, আয়ুম বাচ্চুর গাওয়া এই অসাধারণ গানটির গীতিকার মানজুক রাসেল। গুরুর লেখা এই গানটির প্রত্যেকটি কথা যেন মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য। অনেকেই বলে মেয়েদেরকে ইমপ্রেস করতে চান তাহলে এই গানটি গিয়ে তাকে শোনান। পাঁচ নাম্বার, প্রেম যমুনার কুলে। জেমসের গাওয়া আরেকটি অসাধারণ গান হলো প্রেম যমুনার কুলে। এই গানটি লিখেছেন মানজুক রাসেল। অসাধারণ কথার এই গানটি আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। গানটি না শুনে থাকলে অবশ্যই গুরুর এই গানটি আপনার জন্য অপেক্ষা করছে।
ছয় নম্বর হাউজি। হাউজি নামে শিরোনামের এই গানটি গিয়েছেন গুরু জেমস। মার্জুক রাসেলের লেখা অন্যতম গান একটি হচ্ছে হাউজি। এই গানটির কথাগুলো অনেকেই হয়তো বুঝতে পারবেন না, গানের মাধ্যমে কী মেসেজ দেওয়া হয়েছে, কিন্তু যারা এই গানটি বুঝে এবং এই গানের প্রত্যেকটি কথার অর্থ বুঝে তাদের কাছে এই গানটি মাস্ট ওয়াচ। তুমি আমার, তুমি তাহার, সবার বাংলাদেশ। সাত নাম্বার বাংলাদেশ নিয়ে লেখা সবার বাংলাদেশ। গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। মূলত ঢাকা শহর ও বাংলাদেশকে নিয়ে এই গানের কথা। বাংলাদেশকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে এই গানটি। ভালোবাসা কম জানে, বেশি জানে, চলো না ললো না। আট নাম্বার আয়ুব বাচ্চু গাওয়া ললনা গানটির গীতিকার মার্জুক রাসেল। এই ললনা গানটি মূলত মেয়েদের ছলনা নিয়েই লেখা হয়েছে। মেয়েরা কতটা ছলনাময়ী হতে পারে সেই কথাগুলি তুলে ধরা হয়েছে এই গানটিতে। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। নয় নাম্বার আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। অর্থাৎ যারা নতুন নতুন প্রেমে পড়ে তাদের মনের ফিলিংসটা কেমন। একটা ছেলে প্রথম প্রেমে পড়লে তার মনের কথাগুলো মূলত এই গানটির মাধ্যমে প্রকাশ পেয়েছে। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আয়ুব বাচ্চু। দশ নাম্বার দুঃখ উড়াই। দুঃখ উড়াই গানটিতে কণ্ঠ দিয়েছেন নগরবাউল জেমস। গানটির কথা লিখেছেন মার্জুক রাসেল। গানটিতে মূলত এটি ব্যর্থ প্রেমিকের কষ্টের কথা তুলে ধরা হয়েছে। মার্জুক রাসেলের লেখা এই গানগুলোর মধ্যে আপনার পছন্দের গান কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।